আজকে গান হইল এক মেয়ে শিল্পীর সাথে মেয়েদেরকে আমি আবার এমনি ডরাই এখন তো বুঝতে পারছি যে ভাবি যে শুধু শুধু আপনার সাথে এরকম করে না কারণ যদি আপনারা টাইট না দিত আপনি যে কি করতেন টাইট না দিলে তো আপনি ফাইট করা শুরু করে দিতেন এর লেগে আইট করা ধরছে আপনারে যাতে কোনো দিকে না যাইতে পারেন গেছি নামাজ পড়তে মসজিদে শুক্রবার তো শুক্রবার দিন বিভিন্ন রকমের বয়ান করে না হুজুর এর মধ্যে দানকারী যারা তাগো জান্নাতের একটা ব্যবস্থা করছে এখন হুজুর বলতেছে কারাগারা জান্নাতে যাইতে চান হাতুডা সবাই হাত উডাইছে আমি আর উডাই নাই আয়া বলছি বাইরতে কেমনে জানি বাড়িয়ালির কানে খবর গেছে আমি হাত উডাই নাই তা আমারে তো ধরছে সবাই হাত উডাইলো জান্নাতে যাওয়ার জন্য তুমি উডাইলে না কেন আমি কই দেহ তুমি না আমারে যাওনের সময় কইয়া দিলা নামাজ পড়া সোজা বাইরতে আয়া পড়বা আর কোনো দিকে যাইবা না আমি মসজিদ থেকে যদি জান্নাতে যাই তো তোমারে কন্ট্রোল করুম কেমনে এই জন্য আমি আতুত তা আজকে ভাই ওই খানদানের লগে গান বুঝলেন নি এরা কন্ট্রোলটা খুব ভালো করতে পারে যা আমরা পারি না যার জন্য একটু হিসাব কিতাব করে গান গাইতেইব এই শরীয়তের এটা পাঁচটা স্তম্ভ কলেমা নামাজ রোজা হজ জাকাত আরে জুয়ান ফুলাবানগুলির রক্ত খালি উঠলাইয়া উঠবে ময় মুরব্বী যারা কেউ কিন্তু কথা কয় না আর অগমুখের মধ্যে তালা মেরা দেন তালা ভাঙ্গি আহের পরে কথা কইব এই আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক এলাকায় গেলেন ইসলাম প্রচার করতে যে এলাকায় গেল ওই এলাকার মানুষ বলল ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার ইসলাম মানি কিন্তু আমাগো কয়েকটা শর্ত আছে কয় কি কয় শর্তগুলি হইল আমরা নামাজও পড়ুম না রোজাও করুম না এরপরে আপনার ইসলাম মানি আপনি রাজি কিনা কোন রাসূল রাজি হয়ে গেল ঠিক আছে তোমার নামাজও লাগবো না রোজাও লাগবো না হজও লাগবো না জাকাতও লাগবো না এখন ইমাম সাহেব আরে আমার একটু বুঝাইবেন ইসলাম আছেই তো এই পাঁচটা স্তম্ভের উপরে দাঁড়াইয়া নাকি কলেমা নামাজ রোজা হজ জাকাত এখন এর মধ্যে সাইড যাই তো গেছে গা তাইলে আমগো এই সমাজের মধ্যে আপনারা এই নামাজ নামাজ কইয়া এত ঝামেলা আরম্ভ করছেন কেন এটা কিন্তু আমার কথা না বুখারি শরীফের কথা খবরদার কেউ আমারে মারতে আইয়েন না যদি আপনার কখনো ঝামেলা হয় বুখারি শরীফ যে লেখছে হ্যাগো বিরুদ্ধে ঝামেলা করেন যদি বলেন মিয়া হাদিসের কথা তুমি কইছো কই আছে এইটা আমি দেখাই দিয়া যামু যে বুখারি শরীফের এত পৃষ্ঠা এত নম্বর হাদিসের মধ্যে এটা আছে এই একটা প্রশ্ন করে রাখলাম
আরেকটা করুম সামনে একটা গান দিল ভালো খালি পরে ভুক্ত
মারফতের দেশে যদি যাবি এই বাচ্চারা এই আস্তে আস্তে দরো দি আমি তো বড় রংবাজ আছি হ্যাঁ আমি রংবাজটা কম না তে কত রংবাজি করছি জীবনে ছোটকালে যদি কেউ আমারে মারত আমি মনে মনে বকতাম কারণ হুনে বকলে যদি আবার মারে ই করিস না বড় হইয়া হাসাই রংবাজ হয়ে গেছি এই অমূল্য ধন বিক্রি করে বিনামূল্যে পাবি মারফতের দেশে যদি যাবি ছোট বেড়া এই যে আমরা এখানে এতগুলো মানুষ একত্রিত হয়েছি কেউ কি চিরদিন এই পৃথিবীতে থাকতে পারবো পারবো না এই পৃথিবী ছেড়ে একদিন আমাদের সবার চলে যেতে হবে এখন ছিলাম কোথায় কোথায় আসছি আর যাব কোথায় নিশ্চয় এর মধ্যে একটা রহস্য আল্লাহ পাক লুকাইয়া রাখছে এই যে দুনিয়ার মধ্যে আসছি আমরা ভালো মন্দ কত কাজ করছি সব কি সঠিক সব সঠিক না তাহলে আল্লাহ পাকের একটা উদ্দেশ্য আছে আমাদেরকে সৃষ্টি করার জন্য দেখেন আমরা শরীয়ত কই আর মারফত কই যত পথের কথাই কই আখেরাতে একদিন আমাদের এই হিসাব দিতে হবে এই দুনিয়ার মধ্যে আমরা কি কইরা গেলাম এই জন্য এই পাপি দেহটাকে এই দুনিয়ার থেকেই শুদ্ধ করে নিতে হবে যেন আখেরাতে পার ঘাটে আমার ঠেকতে না আর এই জন্য দরকার হইল একজন মানুষের
একটা গরু ঘাস খাইতে খাইতে ওই যে ইরি ধান বনে না ইরি ধান মাটি নরম কইরা মাটি নরম কইরা তারপর ইরি ধান বনে গরু তো গরু বুঝে নাই ওই ধান খাওয়ার জন্য ওই জমিনের মধ্যে গেছে আর চাইরো হাত পাও মাটির মধ্যে গেছে ডাইব্বা জমিনের পাশে হইল জঙ্গল বন ওই বনের একটা বাঘ দেহে যে খাওন আমার আছে বাঘের একটা স্বভাব আছে দেখবেন সামনে দিয়ে হাইটা গেলেও খায় না ও দৌড়ে ধরে খাইবে তো তোর টার্গেট লইছে জঙ্গলের থেকে দৌড়টা যে শুরু করছে একটা লাভ দিয়া গরুর সামনে গিয়া পড়ছে কিন্তু বাঘেও বোঝে নাই মাটি যে নরম বাঘেরও চাইরো হাত পাও গেছে জমিনে ডাইব্যা এখানে বাঘেও নড়তে পারে না তো অনেকক্ষণ পর বাঘে গরুডারে কয় ভাই তুই একটু আগবা কয় কেন কয় তোরে খাম কয় তুই আমার খাওয়ার লাগে আইস কহ কয় রাখি একটু পর তোরে খাইতেছি কয় তুই আমার কেমনে খাবি রে কয় দেখ আমার একটা মালিকে পালে আমার জেনে রাখা গেছিল আইসা যখন দেখবো ওই জায়গায় আমি নাই খুঁজতে খুঁজতে এই জায়গায় আইব আই আমারে পাইব লগে দেখবো তোরে তোরে দেখলে এই জায়গায় আইব তুই না বাঘ যাইব গা গ্রামে গ্রামের ব্যাগ মানুষ দাওয়াতা লইব কিসে বাঘে টাটকা পড়ছে লপিটে মারি হ্যালো লাডি সুডা নিয়া আগে তোরে পিটাইয়া মারবো তারপরে আমার এখান থেকে উদ্ধার করে নিয়ে যাইব তুই উদ্ধার পাবি না কেন জানিস বলে কেন কয় তোর কোনো মালিক নাই আমার একজন মালিক আছে আমার মালিক আমার এখান থেকে উদ্ধার করে নিয়ে যাইব এজন্য এলেমে মারফতে বলে একজন কামেল মুর্শেদের হাতে হাত দিয়া তুমি একজন মালিক সাব্যস্ত করো আখেরাতে ওই রকম তোমার হাত পাও যদি পাপের জমিনের মধ্যে দেবে যায় তোমাকে যেন সেখান থেকে উদ্ধার করে নিয়ে দিত এই জন্য একজন কামেল মুর্শিদের দরকার আছে তাই হালিম সাইজি বলেছেন অমূল্য ধন বিক্রি করে বিনামূল্যে পাবি মারফতের দেশে যদি যাবি এখন আরেকটা প্রশ্ন করতে তো মনে চায় কি কোন আপনারা করতাম রে মাসুদ কোন ব্যাপার না ব্যাপার না এই আপনারা আবার মাইন্ড করবেন না তো কেন এনে দুগ্গা বিয়া করছেন এরকম কেউ তো আছেন আসেননি আরে যত মানুষে হই করছেন এত মানুষে নাই ও আমরা বুঝি ও আমরা বুঝি দুই একজন থাকলে থাকতে পারেন তবে আপনারা এদিক দেয় তিনজন আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা হাদিসের কথা আমার না যারা একটার বেশি বিয়া করছেন শুনে রাখেন তাদের ইমান পাক হয়ে গেছে রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আমার উম্মতের মধ্যে যেই ব্যক্তি একটার বেশি বিয়া করে নাই তার ইমান পাকা হয় নাই হ্যাঁ এবং আরেকটা হাদিস আছে এটা আমার কথা না
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমার উম্মতের মধ্যে সেই উত্তম উম্মত যে একটার বেশি বিয়া করলো একাধিক বিয়া করলো একের অধিক হইতো একের অধিক বিয়া করলো আবার আল্লাহ কোরআনের মধ্যে কইছে চারটার বেশি বিয়া এক বিবি এক লগে রাখা যাবে না এই মুক্তা সরকার পুরুষে একটার বেশি বিয়া করলে ঈমান পাকা হয় এই হাদিসটা ভাই জানে এখন আমার কথা হইল মহিলারা তো একটা স্বামী লইয়াই থাকে হতিন চারটা থাক অসুবিধা নাই স্বামী একটা না তে মহিলাদের ঈমানটা পাকা হয় কেমনে আরে লাগি রাগ বড়া প্রশ্ন তো হেনে না এইডলো প্রশ্নের মাঝখানটা গেরা বাইরিছে বুঝলি তো একসাথে চার বিবি পর্যন্ত আপনি রাখতে পারবেন এর বেশি পারবেন না এখন মুক্তা সরকার মূল জায়গায় আসি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবী থেকে পর্দা নিলেন তখন তার ঘরে স্টিল নাও নয় জন বিবি ছিল কয়জন ছিল কয়জন জোরে চিৎকার দিয়ে কোন নয় জন বিবি তার ঘরে ছিল এখন কোরআনে বলতেছে চার জনের বেশি রাখা যাবে না আর নবী একসাথে ১৩ মতান্তরে ১৪টা বিয়া করছে কিন্তু একসাথে তার নয় জন পর্যন্ত ছিল এখন যদি কোরআনের দিকে তাকান তাইলে নবীর বিবি ঠিক থাকে না আর নবীর বিবি যদি ঠিক রাখতে যান তাহলে কোরআন ঠিক থাকে না এখন এই শরীয়তারে আপনি বাস করবেন কি দিয়ে আমার একটু কইবেন যদি কোন যে নবীর বেলায় কোনো আইন নাই বুঝলেন নি যদি বলেন নবীর বেলায় কোনো আইন নাই তাহলে কেন নাই সেই নিগুড় রহস্যটা আপনি বলবেন এক বেটি আইছে আমার পোলায় মিষ্টি খায় একটু দোয়া করে দেন আমার নবী কয় তিন দিন পরে আইও গেছে তিন দিন পরে মাথার মধ্যে হাত দিয়া কয় বাবা মিষ্টি কম খাইও বেটি খয় এটু কথা কইতে আপনার তিন দিন লাগলো এটু তো হেদিনই কয়ে দিতে পারতেন আমার নবী কয় মা গো আমি নিজে মিষ্টি বেশি খাইতাম নিজে মিষ্টি বেশি খাই আরেকজনটা কেমনে কই যে মিষ্টি কম খাইও আর বর্তমানে আমগো কিন্তু ওই অবস্থা নিজে সম্মানে খাই কিন্তু অন্য জনরে ঠিকই উপদেশ দেই হ্যাঁ তো নবী নিজে যাহা পালন করে নাই তাহা উম্মতকে পালন করার উপদেশ দেয় নাই এখন এই যে একটা ঝামেলা এই ঝামেলাটা আপনি একটু মিট করে দিবেন আগের দিনে মাইক ছাড়া গান গাইতো না ও বড় ভাবলা গাইয়া দিলি মনে রে বড় ভাবলা গাইয়া দিলি মনে রে ভাবলা গাইয়া দিলি I'm not gonna lie.
গিয়েছিল তু ইহুদির ঘরে আল্লাহ ১৯ মিয়া দিল এই ১২ ইহুদির পরিবারে গর্ভবতী হইল ভাইরে এই না সংসারে ইহুদিটা কিয়া পরিবারে কয় এই ১২ গর্ভে যদি মেয়ে তোমার হয় তিন তালাক দিয়া তোমায় দিবই আমি ছেড়ে এই কথা শুনিয়া বেটি কান্দে যারে যারে কান্দিতে কান্দিতে বেটি ভাবিল তখন জিলানো নগরে আছে তীর যে একজন এক ঘটি দুধ বেটি লইল কিনিয়া এক ফানা কলা লইল পীরের লাগিয়া যাইয়া বলছে ও গো হুজুর আমার নিবেদন ১৯ পাইয়াই আমার ঘরে দিল নিরঞ্জন এই ১২ গর্ভবতী করলো মালেক সাই স্বামী বলছে মেয়ে হলে তালাক দিবে তাই দুঃখ লালাইয়া আসিলাম আপনার দরবারে ছেলের জন্য দোয়া চাইতে কই হুজুর আপনারে দুঃখ লাখাইয়া পীরে ধ্যান ধরিয়া চায় এই ১২ মেয়ে হবে দেখিবারে পায় ধ্যান ভাঙ্গিয়া বলে পীরে ওই না বেটির ধারে এই ১২ মেয়ে হবে তোমারই ঘরে ওরে এই কথা শুনিয়া বেটি কান্দিতে কান্দিতে বেটি রাস্তা দিয়া যায় রাস্তার পাশে একটা মাঠ দেখতে পায় ওই মাঠে কিছু ছেলে খেলিবারে ছিল এক ছেলে আসিয়া তখন বেটিরে বলিল কান্দ কেন মা জননী বলো আমার ঠাই বেটি বলে ও গো বাচ্চা তোমাকে জানাই ছেলের জন্য দোয়া চাইতে গেলাম পীরের ধারে দুকলা খাইয়া পীরে বলিল আমারে এই ১২ মেয়ে হবে আমারই ঘরে সেই কারণে কান্দি আমি বলি তোমার ধারে ১৯ পাইয়াই আমার গর্বে দিল নিরঞ্জন এই ১২ মেয়ে হবে শোনো বিবরণ বাচ্চা বলে ও গো বেটি তোমারে দেখইয়া জঙ্গি পীরের দরবারেতে যাও না রে চলিয়া যেই দুগ্ধ কলা তুমি দিয়াছিলা তারে সেই দুগ্ধ কলা ফিরত দিয়ানো না এইবারে ছেলের জন্য দোয়া যখন করিতে পারল না দুধ কলা ফিরাইয়া আনো তোমার তাই এখন ওরে এই কথা শুনিয়া ফিরে বলছে ও গো হুজুর আমার নিবেদন ওরে দুধ কলা ফিরাইয়া দেন আমার তাই এখন বাজার হইতে কিন্না দিলেই ওই কলা নিব না বাজার হইতে কিন্না দিলেই ওই দুগ্ধ নিব না যেই দুগ্ধ কলাই আমি দিয়াছি আপনারে সেই দুগ্ধ কলা ফেরত দিয়া দেন আমারে পীরে বলে বঙ্গ বেটি তোমারে দেখইয়া দুগ্ধ কলা তোমার সামনে ফেলেছি যে খাইয়া সেই দুগ্ধ কলা ফেরত দেব কেমন করে এমন কথাকে শিখাইল বলো না তোমারে বেটি বলে কাঁদতে কাঁদতে রাস্তা দিয়া যাই যাওয়ার সময় মাঠ একটা দেখিবারে পাই ওই মাঠে কিছু ছেলে খেলিবারে ছিল এক ছেলে আসিয়াই আমায় শিখাইয়া দিল পীরে তখন বেটির সঙ্গে করিলেন গমন রাস্তার পাশে গিয়া বেটি দিল দর্শন আব্দুল কাদির ওরে যাইয়া দেখে আব্দুল কাদির ওই আছে দাঁড়াইয়া আবু সালে জঙ্গি বলে ছেলের কাছে গিয়া এমন কথা জ্ঞান শিখাইলা কও তুমি আমারে বড় পীর পাই আব্বা হুজুর বলতেছি আপনারে ছেলের জন্য দোয়া চাইতে করি পারলেন না দুধ কলা খাইতে কি আর বিবেকে বাধ্য না ছেলের জন্য দোয়া যখন করিতে পারলেন না দুধ কলা খাইতে কি আর বিবেকে বাধ্য না এই কথা শুনিয়া তখন রাগ হইয়া ছালে
থাপ্পর একটা মারলো গিয়া বড় পীরের গালে বড় পীর কয়া বাহু জুর আপনাকে জানাই এক থাপ্পরে ১৯ ভাইয়া ছেলে কইরা যায় বড় পীর কয়া বাহু জুর আপনাকে জানাই এক থাপ্পরে ১৯ ভাইয়া ছেলে কইরা যায় গর্বেতে যে মেয়ে আছে ছেলে হইয়া যায় আরো একটা থাপ্পর যদি মারেন আমার গায়ে গর্বেতে যে মেয়ে ছিল ছেলে হইয়া যায় আরো একটা থাপ্পর যদি মারেন আমি জিলানেতে মাইয়ার গুষ্টি জিলানেতে মাইয়ার গুষ্টি একটা রাখতাম না রে হয় কেমনে পুরুষদের বিয়া করলে ইমান পাকা হয় নারীদের ইমান পাকা হয় কেমনে আমি বলবো একটা গান যেহেতু পালা দিছে আজকে খাজা বড় পীর পালা আবার উল্টায় দিয়ে দিছে এখন তো আবার বড় পীরের পালা দিছে বড় পীর সাহেবের গান গাইতে হইব তাহলে প্রশ্নের জবাবগুলো দিয়া তারপরে আমি গানে যাই না কি বলেন গানের থেকেই ধরতাম যেহেতু কোনো আজকে পালাটা একটু ঘুরায় দেওয়া হয়েছে আমাদের বাংলাদেশের সুনামধন্য গায়ক শাহলম সরকার তিনি খাজা বাবার জীবনী গাইবেন আর আমি বড়পি সাহেবের জীবনী গাওয়ার জন্য চেষ্টা করব কর্তাপক্ষ থেকে দিয়েছে এর জন্য আর গানে গেলাম না অমূল্য ধন বিক্রি করে এই গানে আর গেলাম না আমার কাছে দুটি প্রশ্ন রেখেছেন আমি দুটি প্রশ্নের অল্প করে জবাব দিই প্রশ্ন করেছে আমার কাছে যে কোরআনে বলছে একসাথে চারজন বিবি রাখা যাবে এর বেশি রাখা যাবে না কিন্তু আবার রাসুল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম তিনি একসাথে তিনি পর্দা নেওয়ার পরেও তার ৯ জন বিবি একসাথে ছিল এটা কিভাবে যদি বলেন যে আল্লাহর রাসুলের বিষয়টা একেবারে আলাদা আলাদা হইল কিভাবে অবশ্যই আল্লাহর নবী যা করছে এটা সাধারণ মানুষের পক্ষে করা সম্ভব না কারণ আল্লাহর নবীর আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ১৩ জন মতান্তরে ১৪ জন স্ত্রী ছিল তারা সবাই যদি আমার নবীকে এক রাত্রে পাওয়ার আশা করত আমার নবী সবার ঘরেই যাইতো এক সময়ই যাইতো এটা কি কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব এটা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব না এটা আমার নবীর বেলায় হয় এটা কোনো আমাদের সাথে আর আমার নবীর সাথে কোনো মিলাইলে হবে না আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে বিবাহ করেছিলেন ১৩ জন বিবাহ স্ত্রী ছিল তার বা ১৪ জন স্ত্রী ছিল সব স্ত্রী দেখা গেছে যে কারো স্বামী মারা গেছে বা কারো স্বামী রেখে চলে গেছে আবার কারো স্বামী যুদ্ধে গিয়ে তারা শহীদ হয়েছে এরকম যাদের স্ত্রী অসহায় ছিল তাদেরকে আমার দয়াল নবী বিবাহ করে আশ্রয় দিয়েছে কিন্তু তিনি বিবাহ করেছিল মন থেকে যিনি হলেন মা আয়েশা সিদ্দিকা তাকে তিনি ভালোবেসে বিবাহ করেছিলেন আর যারা স্ত্রী ছিলেন তাদেরকেও ভালোবাসতেন কিন্তু তাদেরকে আশ্রয় দিয়েছিলেন কারণ অনেকের স্বামী যুদ্ধে গিয়ে মারা গেছে অনেকের স্বামী রেখে চলে গেছে আবার অনেকের স্বামী মারা গেছে এই জন্য তাদেরকে আশ্রয় দিয়েছিলেন তারপরেও একসাথে একত্রিত যেমন আলাদা আলাদা তাদের ঘর ছিল আলাদা আলাদা তারা থাকতো কিন্তু আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার স্ত্রীরা যদি কোনো সময় তার কাছে কোনো কিছু চাইতো না যদি কখনো বলতো যে আজকে আপনি আমার কাছে আমার ঘরে আসবেন
কোন স্ত্রী যদি গিয়া বলতো আমার নবী কখনো না করতো না, তিনি এক টাইমে এক সময়ে সবাইকে এক রকম ভাবে সময় দিয়েছেন। এটা হলো নিগূঢ় তত্ত্ব। আমার নবীর বেলায় সব কিছু সাধারণ মানুষের বেলায় এক না, নবী যা করছে নবী যা পারছে এটা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। আরেকটি কথা বলে গেছেন আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি একদল লোকের কাছে গেলেন, তারা বললেন আমরা নামাজ পড়ব না, রোজা করব না, হজ করব না, যাকাত দিব না, আপনার ইসলামের ছায়াতলে আমরা আছি এবং থাকব। শরীয়তের তো কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত এই পাঁচটা স্তম্ভের মধ্যে হলো শরীয়ত। কিন্তু তারা যে নামাজ পড়ল না, রোজা করল না, যাকাত দিল না, তারপরেও তারা ইমানদার হইল কিভাবে এবং তারা ইসলামের ছায়াতলে আসলো কিভাবে? আপনারা জানেন আসাবে সুব্বা, তাদেরকে বলা হইতো বারান্দাওয়ালা মেহমান। তারা নামাজ পড়তো না, রোজা রাখতো না, হজ করতো না, যাকাত দিত না, তারা আমার রাসূলের এক ধরনের আশিক ছিলেন, পাগল ছিলেন। তারা ওই মসজিদে নববীর বারান্দার মধ্যেই তারা ঘুমাইতেন। একদিন মাওলা আলী বললেন যে তোমরা নামাজ পড়ো না, রোজা করো না, এখানে তোমাদেরকে রাখা হবে না, তোমরা এখান থেকে চলে যাও। আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তারা নামাজ করবে না, রোজা করবে না, হজ করবে না, যাকাত দিবে না, তারপরেও তারা বিনা হিসেবে জান্নাতি, আমি তাদেরকে আদেশ করেছি এখানে থাকার জন্য, তারা এখানেই থাকবে, এখানেই ঘুমাবে। আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে বলে গেছে তারা বিনা হিসাবে জান্নাতি, তাদের নামাজ দরকার নাই, রোজার দরকার নাই, হজের দরকার নাই, তারা বারান্দাওয়ালা মেহমান, তারা আসাফে সুপ্পা বারান্দাওয়ালা মেহমান যাদেরকে বলা হইত। তারা আমার রাসূলের আশেক ছিল, রাসূলের প্রেমিক ছিল, তারা এক একজন এক এক জায়গার থেকে এসে তারা এই মসজিদে নববীর বারান্দার মধ্যে তারা ঘুমাইতেন। আর দেখতেন আমার দয়াল নবী কখন রাস্তা দিয়া যাইতো, আমার দয়াল নবী কখন থুতু ফেলতো, এই থুতুটাও তারা খাইতেন। সুবহানাল্লাহ। এ ছিল কথা, এর বেশি বললাম না, কারণ পালা হলো আরেকটা শুরু হয়ে গেছে। আমি বড় পীর সাহেবের পালার থেকে একটা গান আগে রাখি। ওরে নামের বলেই উজান চলে, নামের তরি ডুবে না। নামের বলেই উজান চলে, নামের তরি ডুবে না। কোন বৈঠা লাগে না, নামের গাউসলা জমাউলানা। কোন বৈঠা লাগে না, নামের গাউসলা জমাউলানা। হযরত বড় পীর, ওরে মাওলানার মাওলানা সেজে পীরানে রো পীর গো বাবার পীরানে গো পীর গো তিনি পীরানে গো পীর। আবু সালে মুসা জঙ্গি ছিল পীরের বাবা, ইমাম হোসেনের বংশে মারহাবা মারহাবা। ইমাম হাসানের বংশে ছিল পীরের মা, সৈয়দ উম্মুল খায়ের ফাতেমা। পীরের যেমনি মারা তেমনি মা মমিনা রো মমিনা। আমার বড় পীর জন্ম নিল পহেলা রোজাতে বাবা, পহেলা রোজাতে বাবা, পহেলা রোজাতে জন্ম নিয়ে 30 রোজা করিলেন পালন। মাতৃ গর্ভে কোরআন হাফেজ গাউসে লাজম, ওর জন্ম নিয়ে 30 রোজা করিলেন পালন।
মাতৃগর্ভে কোরআন হাফেজ বা হুসেন আজম বড় পীরের ভক্ত যারা এই দুনিয়ায় হয় এই দুনিয়া সেই দুনিয়া থাকে না তার ভয় ওরে বড় পীরের ভক্ত যারা এই দুনিয়ায় হয় এই দুনিয়া সেই দুনিয়া থাকে না তার ভয় ওরে এই কথা বড় পীর কয় সাক্ষী আছে রব্বানা ও এই কথা বড় পীর কয় সাক্ষী আছে রব্বানা এই কথা বড় পীর কয় সাক্ষী আছে রব্বানা বৈঠা লাগে নানাদের কাউসলা জো মাওলানা কোন বৈঠা লাগে নানাদের কাউসলা জো মাওলানা ওরে নামের বলে উজান চলে নামে তরি ডুবে না নামের বলে উজান চলে নামে তরি ডুবে না কোন বৈঠা লাগে পীরে জন্ম নেই সেদিন ১১০০ শিশু সন্তান জন্ম নেই সেদিন বড় পীরের ওসিলাতে আল্লাহ পরোয়ারে বানাইয়া দেও আবলিয়া ১১০০ শিশুরে জিরানবাসী হইল ধন্য পীরের ওসিলায় ইসলামী নূরের আলো পীরের নৌকায় পরে জিরানবাসী হইল ধন্য পীরের ওসিলায় ইসলামের নূরের আলো পীরের নৌকায় পরে আবুল সরকার রইল আশায় আমাদের ভুইল না ওরে আবুল সরকার রইল আশায় আমাদের ভুইল না কতুল্লার আবুল সরকার রইল আশায় আমাদের ভুইল না ভুল বৈঠা লাগে নানা মেরে গাল চলা জমাউলা না ভুল বৈঠা লাগে নানা মেরে গাল চলা জমাউলা না ওরে নামের বলে উদান চলে নামে তরি ডুবে না নামের বলে উদান চলে নামে তরি ডুবে না ভুল বৈঠা লাগে ধনের রব থাকেন আপনাদের জানাই খাজা বাবার জীবনী বড় পীর সাহেবের জীবনী নিয়ে গান গাইতে হবে ভাই এইভাবে আপনারা থাকলে একটু চুপ আশা করি দুইজন মিলে গাইতে পারবো খুব আর যদি মাঝে মাঝে কথাবার্তা হয় কথা কানে আসলে কি আর গানে মজা রয় বসে বসে আপনারা করবেন একটু দোয়া আপনাদের দোয়া পেলে হবে রে গান গাওয়া খাজা বাবার জীবনে নিয়ে যিনি গাইবেন গান তাহার কাছে জানতে চাইব শুনবেন আসে কান খাজা বাবার জীবনে নিয়ে যিনি গাইবেন গান তাহার কাছে শুনতে চাইব যত শুনবেন আসে কান পালাটা যেহেতু একটু দেরি ওরে গুড বই লাগে না না আমেরিকা সেনা জমাওলা না গুড বই লাগে না না আমেরিকা সেনা জমাওলা না গুড বই লাগে না আমেরিকা সেনা জমাওলা না নামের বলে উজান চলে নামের তরি ডুবে না ওরে নামের বলে উজান চলে নামের তরি ডুবে না নামের বলে উজান চলে নামের তরি ডুবে না গুড বই লাগে না না আমেরিকা সেনা জমাওলা না গুড বই লাগে না না আমেরিকা সেনা জমাওলা না গুড বই লাগে না না পালার থেকে গান প্রশ্ন করলাম আমার ভোকালটা পারবে এবার আরেকটি দরবারি গান গাওয়ার জন্য চেষ্টা করবো গাউসেলা জম বাবা নূরে আলো তুমি এসনে আজম জপ তরা নিবানা গাউসেলা জম বাবা নূরে আলো তুমি এসনে আজম জপ তরা নিবানা
ভাই অনেকগুলো।